রাজ্যে 2018-র 3রা মার্চের পর থেকে ধারাবাহিকভাবে আক্রান্ত বিরোধীরা। রাজ্যের গ্রাম থেকে শহর কোথাও বিরোধী দলের কর্মী সমর্থকদের মধ্যে নেই স্বস্তি এবং নিরাপত্তার বিষয়টি। তারপরও শাসক দলের দুষ্কৃতি বাহিনীর তাণ্ডবকে উপেক্ষা করে যে সকল কর্মীরা দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছে তাদের উপর শারীরিকভাবে হামলা করা হয়েছে, খুনের চেষ্টা এবং কোথাও কোথাও খুন করা হয়েছে বামকর্মী সমর্থক এবং নেতৃত্বকে। এসব কিছু কি কম প্রমাণ করে রাজ্যের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে? মঙ্গলবার সিপিএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে রাজ্যব্যাপী শাসক দলের দুষ্কৃতীদের হাতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য বাম প্রার্থীদের মনোনয়ন দিতে বাধা এবং বামকর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীতে আয়োজিত মিছিল এবং সভা কর্মসূচিতে এমনই সব প্রশ্নগুলো তুলে রাজ্যের নতুন জোট সরকারের তীব্র সমালোচনা করেছেন সিপিএম পশ্চিম জেলা নেতৃত্ব। শুধু আমরা আক্রান্ত, আজকে এরপরে কংগ্রেসও আক্রান্ত, এখন বিজেপির যারা কাজ করেছিল প্রকৃত আজকে তারাও আক্রান্ত। যে আজকে হয়তো আমরা কথা বলতে পারছি না, আজকে হয়তো আমরা প্রতিবাদ ভালোভাবে করতে পারছি না, কিন্তু এই মানুষের কাছে আরো বেশি বেশি করে গিয়ে এই যে অগণতান্ত্রিক কায়দায় গোটা নির্বাচনকে প্রহসনে পরিণত করে যেভাবে কি পঞ্চায়েত এরপরে হয়তো আরো নির্বাচন এগুলিকে পরায়ত্ত করার চেষ্টা করছে, সেই মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। মানুষকে জাগ্রত করতে হবে, সাহস দিতে হবে, শক্তি যোগাতে হবে, আমাদের রাস্তায় থাকতে হবে, প্রতিবাদের সামনে আমাদের থাকতে হবে। এর আগে এদিন মেলার মাঠ থেকে গর্জমান মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় প্যারাডের চমনিতে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সভা এবং মিছিলে সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর ছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রতন ভৌমিক, সুদন দাস, সিপিএম নেতৃত্ব মতিলাল সরকার, প্রণব দেববর্মা সহ আরো অনেকে। এদিকে এদিনের সিপিআইএম এর এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলে বেশ তেজিয়ানা ভাব এবং স্বতঃস্ফূর্ততার ছাপ লক্ষ্য করা গেছে বামকর্মী সমর্থকদের মধ্যে বলে ধারণা তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।